আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি একটি সালাম পাঠ করে শোনাব। কবি গুলজার সি ভাই কত সুন্দর কথা লিখেছেন। মায়া মিনার আচল পেল নুরি নুরের সেই কোরআন, সেই কোরআন মোর ঈমান আমান, সেই কোরআন মোর দীন ও জান, যে কোরআন ওই জিবরীল আমিন চুমল বলে বিসমিল্লাহ, দেখে তজল্লিল বলে ফরিস্তা হকি আলহামদুলিল্লাহ, বলে হকি আলহামদুলিল্লাহ, নুরু নালা নুর কি চমকাইছে রে আল্লাহ আল্লাহ, দেখে তজল্লিল বল ফরিস্তা হকি আলহামদুলিল্লাহ, বলে হকি আলহামদুলিল্লাহ। শুনুন শুনুন শুনবেন। আলিফ মিম মিমে আলিফ আলিফ হতে আল্লাহ মিম, আলিফ মিমের নকশাতাই কোয়া কা আরশে মোয়াল্লা, দেখে তজল্লিল বল ফরিস্তা হকি আলহামদুলিল্লাহ, বলে হকি আলহামদুলিল্লাহ, নুরু নালা নুর কি চমকাইছে হে আল্লাহ আল্লাহ, দেখে তজল্লিল বল ফরিস্তা হকি আলহামদুলিল্লাহ, বলে হকি আলহামদুলিল্লাহ। সুন্দর সুন্দর শুনবেন। আমার প্রিয় কবি গুলজার সি ভাই কত সুন্দর কথা লিখেছেন। দিন দারাতি এসেছে নয় করিতে গো দিনের সেবা, দিন দারাতি এসেছে নয় করিতে গো দিনের সেবা, মূর্তি পূজার হবে অবসান বুতখানা হবে কাবা, যেমন কাবা ওই চেয়েছিলেন এবার
में खलीलुल्ला देख तजल्ले बाल फरिश्ता हकी अल्हम्दुलिल्लाह बोले हकी अल्हम्दुलिल्लाह नूरु नाला नूर की चमकाए चेहराए अल्लाह अल्लाह देख तजल्ले बाल फरिश्ता हकी अल्हम्दुलिल्लाह बोले हकी अल्हम्दुलिल्लाह सुंदर सुन सुन एमन सनो ओई एमन सनो एई मोर तोबा केहु दितियो पेलो ना एमन सनो ओई मोर तोबा केहु दितियो पेलो ना अठारो हजार मखलूका मुक्त करी लेनी तो सारी नूरी नूरुल्ला देख तजल्ली बाल फरिश्ता हकी अल्हम्दुलिल्लाह बोले हकी अल्हम्दुलिल्लाह नूरु नाला नूर की चमकाए चेहरा अल्लाह अल्लाह देख तजल्ली बाल फरिश्ता हकी अल्हम्दुलिल्लाह बोले हकी अल्हम्दुलिल्लाह ज्योति बाती बाती ज्योति भिन्न भाईनी को जैमोन ज्योति बाती बाती ज्योति भिन्न भाईनी को जैमोन अल्लाह नबी नबी जाचे चेन ताकोरे चेन जाचे चेन ताकोरे चेन अल्लाह रिफ़द जाने नल्ला देखे तजल्लील बाले फरिश्ता हकी अल्हम्दुलिल्लाह बाले हकी अल्हम्दुलिल्लाह नूरु नाला नूर की चमकाए चेहरा अल्लाह अल्लाह देख तजल्ली बाल फरिश्ता हकी अल्हम्दुलिल्लाह बोले हकी अल्हम्दुलिल्लाह नूरु नाला नूर की चमकाए चेहरा अल्लाह अल्लाह देख तजल्ली बाल फरिश्ता हकी अल्हम्दुलिल्लाह बोले हकी अल्हम्दुलिल्लाह अस्सलाम वालेकुम আমাদের জন্য দোয়া করবেন আগামী দিনে জীবনের সমস্ত সাকসেস সমস্ত সাফল্য যেন পায় আপনাদের দোয়া খুব জরুরি আছে প্রত্যেক হাততালি আর একবার বেজিন আপনাদের সামনে উপস্থিত আছেন সন্দীপন এই সিডিটি আপনারা দরগা শরীফ থেকে পাবেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টল থেকে পাবেন এখানে দামটি প্রিন্ট করা হয়েছে 32 টাকা আমি জানি না মার্কেটে হয়তো 32 টাকা বা তার রিডিউস কম দামেও পেতে পারেন আর যারা এই দরগা শরীফ কাউন্টার থেকে নেবেন আপনাদের জন্য এটা রিডিউস করা হয়েছে দামটা 20 টাকা আপনারা পেতে পারেন ঘোষণা করার আগে যেটা বিধিবদ্ধভাবে আমি আজকে সভাপতি আমার তো বক্তব্য রাখার জায়গা নেই কিন্তু সেখানে একটা প্রভিশন আছে দুচার কথা বলে
শেষ করতে হয় সেই জন্য আপনাদের কাছে সেই কথাটা রাখব। আপনারা এখানে বহু বিশিষ্ট মানুষ জ্ঞানী জ্ঞানী মানুষের বক্তব্য শুনেছেন, আমিও তাদেরকে শুনেছি। আমি সেই রকম ভাবে বক্তব্যতে লাগিয়ে আমি আপনাদের যে প্রতিনিয়ত চিন্তা ভাবনা, প্রতিদিনকার যে অভিজ্ঞতা এবং আমার যে অভিজ্ঞতা সেইটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আপনারা শুনলেন যে ইসলাম ধর্ম কি, কোন পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীতে এই ধর্মের প্রবর্তন ঘটেছিল, এই ধর্মের প্রবর্তক কে ছিলেন, কেন হয়েছিল এবং তার উপযোগিতা কি, সেটা আপনারা শুনেছেন। আপনারা জানেন বক্তব্য শুনলেন সাম্প্রদায়িক সম্প্রীতির ওপরে, প্রত্যেকটি ধর্ম শান্তির কথা বলে, সহাবস্থানের কথা বলে, একে অপরকে ভালোবাসার কথা বলে, শান্তির কথা বলে। তবু কেন শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে ভাতৃহত্যা চলছে, ধর্মের নামে জাতির নামে হানাহানি খুনোখুনি হচ্ছে, যেখানে সমস্যা কিন্তু ধর্ম বা জাতি নয়, সমস্যা হচ্ছে কি মানুষের বেঁচে থাকা, টিকে থাকা। মানুষের কাছে আজকে সমস্যা দারিদ্র, মানুষের কাছে আজকে সমস্যা শিক্ষা, মানুষের কাছে আজকে সমস্যা স্বাস্থ্য। এই সমস্ত উপেক্ষা করে মানুষ কেন আজকে সারা পৃথিবীব্যাপী জাতি ধর্মের ভিত্তিতে একে অপরকে খুন করছে, কেন সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, এর মধ্যে আমাদেরকে অবশ্যই যেতে হবে। আজকে আমরা এসে দাঁড়া আসে অনেক কথা বলছি। আপনারা যারা পশ্চিমবঙ্গের মধ্যে থেকে ভারতবর্ষে অন্যান্য প্রান্ত থেকে এসেছে আপনারাও কিন্তু একই কথা বলেন, আপনারাও চান শান্তিতে বসবাস করতে, আপনারাও চান সুখে শান্তিতে ধর্মাচরণ করতে, কিন্তু সেটা তো হয়ে ওঠে না। যদি আমরা প্রেক্ষাপটটা একটু দেখি, যখন আরব দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আবির্ভাব হয়েছিল, তখন অবস্থা কি ছিল? সারা আরবেতে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, মানুষ মানুষকে খুন করছে, ধর্ষণ হচ্ছে, নারী লুণ্ঠিত হচ্ছে, মানুষের সম্পদ। সেই জায়গায় তিনি এলেন, তিনি এসে বললেন যে এটা জীবন নয়, এটা পথ নয়, মানুষকে ভালোবাসতে হবে। তিনি বলেননি তোমরা শুধু মুসলমান হয়ে যাও, তিনি বলেছিলেন পথটা হচ্ছে এইটা, এই পথে তোমাদের চলতে হবে। সেই পথটা কে আমরা জানি যে ইসলাম বলে। তিনি বলেননি যারা শুধু ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে তারাই সুখে শান্তিতে বাস করবে, বাকি যারা ইসলাম ধর্ম গ্রহণ করেননি তারা সুখে শান্তিতে বাস করবেন না, সেটা কিন্তু বলেননি। তিনি সহাবস্থানের কথা বলেছেন, তিনি টলারেন্সের কথা বলেছেন, যার জন্যে আজকে সারা পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতবাদ এত বেশি চর্চিত, এত বেশি গ্রহণযোগ্য। আজকে আপনারা এসেছেন তুলসীবাড়িয়া দরগা শরীফে, তার তো কারণ আছে। সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রদর্শিত পথ, তার যে নীতি, তার যে মতবাদ, তার সঙ্গে যদি সম্পর্কিত না হয় তাহলে তো আপনাদের এখানে আজকে আসা বেকার, আমাদের এখানে বক্তব্য রাখা বেকার, এত টাকা পয়সা খরচ করা, এত সময় নষ্ট করা, এত রাত জাগা সেটা বেকার। যেটা আমাদের সহজে অসীম বাবু বলে গেলেন যে অনুশীলনটা দরকার আছে। আমার মনে হচ্ছে যদি আপনাদের স্মরণ থাকে আমি আমার সভাপতি ভাষণে গত বছরে বলেছিলাম যে নিবিড় অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আমি যেটা ভাবি আমি যেটা বিশ্বাস করি সেটাকে বলতে হবে, সেটাকে করতে হবে। আমি যেটা ভাবি সেটা শুধু বললাম, আমি আমার জীবন দিয়ে আমি আমার প্রতিনিয়ত জীবন যাত্রার মধ্যে যদি সেটাকে প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আজকের এই যে প্রচেষ্টা সেটা সার্থক হবে। আপনারা স্টেজে চলে আসুন, আর আপনাদের যে কুপন দেওয়া হয়েছে, সিরিজ দেওয়া হয়েছে, সেটাকে নিয়ে স্টেজের সামনে চলে আসুন, আমাদের এক্ষুনি কাপড় বিতরণ করা হবে। আপনারা সিরিম নিয়ে স্টেজের সামনে চলে আসুন। হ্যালো, আপনাদের সামনে বস্ত্র বিতরণ করছি মিস্টার ডি কে বাসা, বাংলা সিনেমা জগতের
বিখ্যাত প্রখ্যাত প্রডিউসার মিস্টার ডিকে বাসা সবাই পাবে কুপন থাকলে সবাই পাবে লাইনে দাঁড়ান चमन चमन की दिलकसी गुलों की है वो ताजगी है चांद जिनसे सब नमी वो कह कसा की रोशनी चमन चमन की दिलकसी गुलों की है वो ताजगी है चांद जिनसे सब नमी वो कहने का सा की रोशनी वो फजाओं की बुरा गुनी हवाओं की वो नगनगी फजाओं की बुरा गुनी हवाओं की वो नगनगी वो कितना प्यारा नाम भी नबी 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 जमी बने जमा बने मकी बने मक्का बने चुनी बने चुना बने वो बदहे कुन फता बने जमी बने जमा बने मकी बने मक्का बने चुनी बने चुना बने वो बदहे कुन फता बने कहाँ ये मैंने ये खुदा ये किसी के सदके में बना तो गैब से ख्वाजा मिली नबी 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 আমাদের তুলসীবাড়িয়া দরগা শরীফের কমিটি সভাপতিকে আমাদের স্টেজে ডাকার জন্য অনুরোধ করা হচ্ছে ওনার হাত দিয়ে এই কুইজ প্রতিযোগিতার কেতাবখানি তুলে দেওয়া হবে আমাদের তুলসীবাড়িয়া দরগা শরীফ কমিটির সভাপতি রিয়াজুল আলী নায়েক ওনার হাত দিয়ে এই বইগুলো বা কেতাব কুইজ প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করার জন্য ওনার হাতে বই তুলে দেওয়া হবে ফাইজানের সুন্নাত তুলসীবাড়িয়া দরগা শরীফের কমিটি সভাপতি রিয়াজুল আলী নায়েক আপনি যেখানেই থাকুন আমাদের স্টেজে চলে আসুন করেছেন নিন্দিগি নিন্দিগিতে বাড়ি জয়েদ আলী আর শেখ হারুন রশিদ ওনারা হাতে বই তুলে দিচ্ছেন আমাদের তুলসীবাড়িয়া দরগা শরীফের কমিটি সভাপতি রিয়াজুল আলী নায়েক এরপরে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য আজমালউদ্দিন লায়েকপাড়া বাড়ি খুরশিদ আলম লায়েকপাড়া বাড়ি ওনার হাতে বই তুলে দিচ্ছেন আমাদের তুলসীবাড়িয়া দরগা শরীফের কমিটির সভাপতি রিয়াজুল আলী নায়েক তৃতীয় স্থান অধিকার করার জন্য আমাদের হ্যালো হ্যালো খ বিভাগের প্রথমে নিন্দিকে অনুরোধ করবো উনি যেন শীঘ্রই এখানে চলে আসেন বক্তৃতা রাখার জন্যে আর
এখনো আজ মিশরীবে সেই যে পৃথিরার বাদশার যে অত্যাচার চলতো তার নমুনা দিয়ে দেখতে পারবে সেই সংকট সময়ের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি একা এবং তার সঙ্গে 40 জন সাহাবা যাদের কাছে কোনো অস্ত্র ছিল না তাদের কাছে একমাত্র ছিল যে ওই কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝতে পারছেন কথাটা তাদের কাছে কোনো সম্পদ ছিল না যে সেই সম্পদের বলে মানুষকে বশ করবে আমার ভাইয়েরা আমরা যে দরবারে এসেছি এই দরবারের যদি আমরা সম্মান করতে পারি পীরের জিয়ারত যদি করতে পারি জিয়ারত তো সবই যাবে আসবে হাজারো লোকের মধ্যে জিয়ারত পদ্ধতিটা কটা লোক জানে যে নিজেকে উৎসর্গ করেছে সে সব কিছু পেয়েছে আমার ভাইয়েরা এই দরবারে যখন আমরা এসেছি আমাদের নিশ্চয়ই আল্লাহ আমাদের তকদিরটা ভালো রেখেছে যে আমরা আসতে পেরেছি গত বছর যাদের দেখেছি এ বছর জলসায় অনেককে দেখতে পাইনি আবার এ বছর যাদের দেখছি হয়তো সামনে বছর হয়তো আমি থাকবো কিনা তার কোনো ঠিক নেই বুঝতে পারছেন মুসাফির খালা হযরত ইব্রাহিম আদহাম শান শাহ তত্ত্বে বদিতে পারবে না ছোট্ট মতন কথা শরীফ আপনাদের মাঝে পেশ করছি যদি ভালো লাগে সুবহানাল্লাহ মাশাআল্লাহ একটু বলবে তাতে আমি আমার হাসলা একটু যেন আফজাই হয় বলেন সুবহানাল্লাহ খাকে মদিনা চুমনে বালে ইয়ে তুনে ক্যা চুম লিয়া ये तूने क्या चूम लिया खाके मदीना चूमने वाले खाके मदीना चूमने वाले ये तूने क्या चूम लिया चूम लिया फर्शी जमी पर बैठे बैठे फर्शी जमी पर बैठे बैठे अर्श का जीना चूम लिया खाके मदीना चूमने वाले ये तूने क्या चूम लिया और हमने अपने ख्वाब को लेकर ताबीर का जेवर पहनाया हमने अपने ख्वाब को लेकर हमने अस्वद चूम ना पाया संगे अस्वद चूम ना पाया जी पीर का तलवा चूम लिया संगे अस्वद चूम ना पाया पीर का तलवा चूम लिया और इश्क़े नबी में बेखुद होना अल्लाह जाने कैसा है आज जो जलसा है कालो जलसा छिलो हिंदी उर्दूते आज बांग्ला जय हो আমরা হুজুরের দরবারে সবাই ভিখারি হয়ে এসেছি বলুন না দাতা হয়ে এসেছি ভিখারি হয়ে এসেছি আমি তো আগেই দরবারের গোলাম আছি আপনারাও গোলাম হয়ে এসেছে
দাদা ওখানে শুয়ে আছে, আশাটা আমার হাতে, আর টোপটির বানানা ওর হাতে। কি বাবা কেন এসেছি? আমরা তো নবীর দরবারে যেতে পারিনি, আল্লাহ নসিব করেননি, কিন্তু নাইবের নবীর দরবারে এসে গেছি। রসুলের দরবারে যেতে পারিনি, নাইবের রসুলের দরবারে চলে এসেছি। যদি ওই নাইবের নবীর ওসি আল্লাহ, আমার আর আপনার দোয়াকে কবুল করে তবেই কবুল হবে, যদি না করে কিছুই হবে না। তা বাবা আমি আর জলসা করছি না, দু চারটি কথা আপনাদের কাছে বলে দোয়া আছে বিদায় নেব। এমন একজন আল্লাহ আল্লাহ দরবারে আমরা এসেছি যে দেবার জন্য তৈরি হয়ে আছে, ওলি তো ওই মানুষ, আল্লাহ আল্লাহ তো ওই মানুষ যাকে আল্লাহ দোষ বলে গ্রহণ করে নিয়েছি। হ্যাঁ বাবা, নায়েবের নবী হওয়া, নবীর নায়েব হওয়া এত সোজা নয়। তো আমরা অনেকে এই নায়েবের নবীর হাতে হাত রেখে কালমা শরীফ পড়ে নিয়েছি বা মরিদ হয়েছি, হ্যাঁ কি না? তো নবীর পেছনে আমার হাতের সাথে লাগেনি, কিন্তু নাইবের নবীর পেছনে আমার হাতে লেগেছে। বলুন ইমাম হাসান হোসেন কাঁদছেন, ইমাম হাসান হোসেন কাঁদছেন, আল্লাহ রসুল এসে গেছে, ফাতেমা খাড়া হয়ে গেছে, আব্বা যান আপনি ভিতরে আসুন। আল্লাহ রসুল বললেন ফাতেমা, ইমাম হাসান হোসেন আমার চোখের তারা, ওদের কান্না আমার হৃদয়টা চুরি হয়ে যায়। তুমি ওই রান্নার কাজ ছেড়ে দিয়ে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি ওদের শান্ত করো। মা ফাতেমা বললেন আব্বা আমি রুটি তৈরি করছি, এক পিস রুটি বাকি আছে, ক পিস রুটি বাকি আছে, এক পিস রুটি বাকি আছে, ওই এক পিস শাঁকা হয়ে গেলে আমি এখনই উঠে পড়ব। আপনি আপনার ওই নয়নের মণিকে একটু কোলে নেন। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তুমি উঠে ইমাম হাসান হোসেনকে শান্ত করে দাও, আমি রাসূল, আমি নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাজটা আমি করে দিচ্ছি, আমি রুটিটা সেঁকে দিচ্ছি। ফাতেমা আস্তে আস্তে বললেন আব্বা রুটি শাঁকা আপনার কাজ না, রুটি শাঁকাটা আপনার কাজ, আর আপনাকে এই রুটি শাঁকার কথা বলাটা এটা আমার উচিত নয়। আপনি তো দু জাহানের আকা, আপনি তো দু জাহানের বাদশাহ, আপনি তো বাদশাহ দিগের
बादशाह प्यारा नाम हजरत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जाके कुल मखलूकात तासीम को जाके खुद अल्लाह सम्मानित करते तर हबीब के इज्जत है जा सौजन्य खुद खुद अल्लाह दुरुस्त पड़े तार काज की रुटी सरकार अल्लाह सुबह खास ले पते मां अमाके खोलते दाल पते मां बोले ना बाबा ठीक अच्छे अपने चकल रुटी सी बिन बोले चे अपने रुटी सी अमीन इमाम हसन हुसैन के कुले में चे किंतु अपन अमी देख बो दो जाने राकत कैमन करे रोटी शिक्षे अमी देख बो दो जाने राकत कैमन करे जान दीच्छे अमी देख बो दो जाने राकत कैमन करे वही खाबार टक तुरी रिकुच्छे तो अपन हर तो बेलते पार बन ना कि पार बन अमी रोटी टक बेले लिए जाच्छे शेखर टक शुरू करे ने बन फतेमा बोले उठे आश्लर अमान में भी আস্তে আস্তে কদম মোবারক রাখছে তাওয়াতে রুটি দেওয়ার আগে আল্লাহর রাসূল ওনার ডান হাত মোবারক ওনার বেড়া রুটিটা হাতে নিয়ে তাহের মধ্যে দিয়ে দিলেন আল্লাহর রাসূল জাল দিচ্ছেন রুটি শেষছে যিনি দুজাহানের বাদশাহ আছে দুজাহানের নবী আছে দুজাহানের সরকার আছে হ্যাঁ রাহমাতুল লিল আলামিন আছে সাফিয়ান মাজনবীন আছে তিনি রুটি শেষছে ফাতেমা মুচকে মুচকে হাসছে অনেক কোন বাদে ফাতেমা কে জিজ্ঞাসা করলেন ফাতেমা তুমি হাসছো কেন আল্লাহর রাসূল বললেন আব্বা আমি আগেই বলেছিলাম না এই রুটি শেখা আপনার কাজ না আমি রুটি বেলে দিলাম আপনি রুটি শেখতে পারলেন না আমার কাট পুড়ে ছাজ হয়ে গেল রুটি এখনো শুকনো হলো না রুটি এখনো পাকলো না রুটি এখনো শেখা হলো না আল্লাহ রাসূল বললেন ফাতেমা যে রুটিটা আজকে শেখা হয়নি এই রুটিটাকে শেখার জন্য সারা বিশ্বে যত গাছ আছে সমস্ত গাছগুলোকে পেড়গুলোকে একত্রিত করে দিয়ে যদি চাল দিতে থাকো এ রুটি কিয়ামত তক আর কবে এ রুটি কিয়ামত তক কোনদিন আর রুটি শেখা হবে না ফাতেমা জিজ্ঞাসা করলেন আব্বা একই বলছে কেন হবে না আল্লাহ রসুল বললেন ফাতেমা আমার এই হাতটা না ওই রুটিতে লেগেছে আর আমার হাতের পেশাজিটা ওই রুটিতে লেগে গেছে আমার হাতের ওই রসটা আমার হাতের ওই ঘামটা রুটিতে লেগেছে আর ওই রুটিটা তাকত নাই ওই আগুনে তাকত নাই যে আমার ওই ঘামটার উপরে জ্বালিয়ে দিতে পারে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এমন বরকত দান করেছেন যে ওই ঘামটার বদল দিয়ে তামাম পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে রুটিটা কি আমার তক কোনোদিন পাকবে না শেখা যাবে না আচ্ছা ভাই আল্লাহ নবীর ঘামের পেশাবের বরকত যদি এই হয়ে যায় তো আল্লাহ নবীকে মানুষ যখন ভক্ত যখন মরিদ যখন উম্মত যখন তার হৃদয়ের মনে কোথে তাকে স্থান দিয়ে দেয় আশিক আর মাসুক সেজে পূজা করতে থাকে অর্ঘ নিবেদন করতে থাকে শ্রদ্ধা করতে থাকে ভালোবাসতে থাকে এক মহাব্বত করতে থাকে প্রেম প্রীতি সোহাগ
সিনাশিক দশক জাকাতে থাকে আপনি বলুন যে আল্লাহর নবী ওই ভালোবাসা যখন উম্মত দেখাতে থাকে কোনদিন জাহান্নামে পড়বে যে পড়বে আল্লামা ইকবাল আল্লামা সাদিক জাহান্নামের আগে ইকবাল আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি নাম হয়েছে আল্লামা সাদিক রহমাতুল্লাহ আলাইহি নাম হয়েছে জাহান্নামের আগে আল্লামা বলা হয় কই কই আপনার জন্য তো আল্লামা বলা হয়নি আমার জন্য তো কই বলা হয়নি কিন্তু ওনার জন্য বলা হয়েছে আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তো সেই আল্লামা ইকবাল বলছেন যদি কোনো মানুষের দিলে রসুলের মহব্বত থাকে তো বেশক জান্নাতি হয়ে গেছে আর রসুলের মহব্বত যদি ও দিলের মধ্যে না থাকে ও কাফের হয়ে গেছে যে তো রসুলের মহব্বত আছে বলেই তো এসেছে আমি আর জলসা করছি খুব ছোট্ট কথা খুব দামি কথা ভাইটাল পয়েন্ট নিতে পারেন ভালো না নিতে পারেন ভালো বুঝতে পারছেন নিতে পারলো ভালো না নিতে পারলো ভালো কি করব দুর্ভাগ্য দুর্ভাগ্য এটা এটা যারা নেবার তারা নিতে পারলো না যারা নেবার নন তারাই নিয়ে চলে গেল আজকের রাত এটা মিলনের রাত আজকের রাত দিদারের রাত আজকের রাত চাওয়া পাওয়ার রাত আজকের রাত আশিক আর মাসুকের জাগার রাত আজকের রাত এর নিরানা রাত আজকের রাত গুপ্তে খুলের রাত আজকের রাত ভরিয়ে নেবার রাত শুধু খুশি আর খুশি কোনো গম থাকতে পারে না বাসর করে কি বার থাকে বাসর করে কোনো গম আছে দুঃখ আছে থাকে না তো আজকে এই মহামিলনের যাত্রায় এই মহামিলনের অনুষ্ঠান আপনি বলুন কেন দুঃখ নিয়ে ফিরে যাবেন কেন মনে ব্যথা নিয়ে ফিরে যাবেন কেন কষ্ট নিয়ে ফিরে যাবেন এ তো উচিত নয় আপনি তো এসেছেন আনন্দ উৎসবে মিলনের উৎসবে দেখার উদ্দেশ্যে দিদারের উদ্দেশ্যে এসকে বানাবিল্লাহ হয়ে আপনি তো আপনার নবীর দরবারে এসে গেছেন নাইমের নবীর দরবারে এসে গেছেন নাইমের রসূলের দরবারে এসে গেছেন নবীকে আমরা দেখিনি কিন্তু নাইমের রসূল কে আমরা দেখিনি যে বুঝতে অসুবিধা হচ্ছে অসুবিধা হয়নি আল্লাহ রসুলের ঘাম আমাদের হাতে লাগেনি কিন্তু নাইবের নবীর ঘাম নাইবের নবীর পেশাজ আমাদের হাতে লেগেছে বলুন সুবহানাল্লাহ যদি যদি আল্লাহ দয়া করে ওনার বরকতে ওই পেশানেই বরকতে যদি আল্লাহ সাফাত দেন সাফাত আমরা পেয়ে যাবো বলুন সুবহানাল্লাহ কিন্তু আজকের এই রাতে যদি আমরা কিছু না ফিরে যাই তাহলে কি হবে আমাদের মনে দুঃখ রয়ে যাবে কষ্ট রয়ে যাবে তো বাসর ঘরে কি থাকে গল্প কাহিনী হয় নাকি না বাসর ঘরে কোনো গল্প কাহিনী হয় না বাসর ঘরে কোনোদিন আইনের কচকচানি দেখানো হয় না বাসর ঘরে কোনো আইনীয় দণ্ডনীয় অপরাধ শোনানো হয় না ভারতের সংবিধান শোনানো হয় না কোনো ধরনের সংবিধান শোনানো হয় না সেখানে শুধু থাকে এক নিরালা প্রেমের খেলা যে যে আশিক আর মাসুকের চাওয়া পাওয়া এক অদ্ভুত রোমান্টিক এক ঘটনা যা প্রত্যেকের জীবনে একটা সাক্ষাৎ হয়ে থাকে দুনিয়ার বাস্তবে রূপ দেবার জন্য আল্লাহ শাদি মোবারক বানিয়ে দিয়েছেন আর একটা ছোট্ট 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 এই দিদার আর ওই বাসার ঘর তুলনামূলক ভাবে আল্লাহ ওনারা বলছেন বুঝার কাছে দিনেরা বলছেন যে কি কেমন বলছে একটা ধুলি কোনা যতটা কিম্মত তার চেয়ে তো নিকৃষ্ট কিম্মত হচ্ছে এই বাসার ঘরটা আমাদের যে দুনিয়াদারি বাসর ঘরটা তার
থাকতেই অনেক মজা। আপনি বলুন ওই বাসর ঘরে যে রোমান্টিক যে সমস্ত সিন রোমান্টিক যে সমস্ত দৃশ্য মনে হয় জীবনে একবারই ঘটে আর যে দ্বিতীয়বার ঘটেনি, কিন্তু আল্লাহ আমাদের দরবারে প্রতিটা মুহূর্ত প্রতিটা পল প্রতিটা ক্ষণে ক্ষণে আপনার রোমান্টিকে ভরে যাবে। বলুন সুবহানাল্লাহ, আপনি যত নিতে থাকবেন তত আপনার দিনটা আরো আরো উদ্ধমার্গের দিকে চলে যাবে। দর্শক বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা मैं पढ़ते रहूं शक दीदारों से दिल मचलता रहे मुस्कुराते रहे आशिके मुस्तफा हर मुनाफिक भी सुन सुन जलते रहे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना अमर भाई दोस्तों से इतनी थी छोटी टका रहा तार साथे साथे कंटिन्यू यही भावे चलते तो प्रोग्राम সারা দিনে একটা দুটো প্রোগ্রাম থাকে, একদম প্রতি মুহূর্ত মুহূর্ত প্রোগ্রাম চলছে। যাই হোক, সবচেয়ে তো আমি গর্ববোধ এটাই করি যে হুজুরের গোলাম হয়ে তার মেহমানদের যতটা পেরেছি চেষ্টা করেছি, এর মধ্যে কোটি বিচ্ছুতি যদি কোথাও ঘটে থাকে আশা রাখি আপনারা ক্ষমা করে দেবেন। এই দরকার কমিটি সমস্ত আর একটা কথা বলি, আমার হাতে কিছু দিবার নেই, আমি তো নকর, আমি আপনাকে কি দেব কিছু, তবে আমার মালিক আছে, আপনারও মালিক আছে, আমার যদি উনি মালিক হন আপনারও উনি মালিক, আমার যদি উনি বাপ হন আপনারও উনি বাপ, আমি যদি চাই যে পাই আপনিও চাই যে পাবেন, আর আপনার যদি পীর হয় তো আমারও অনেক পীর, শুধু তফাত একটা, আপনারা বেলুৎপা থেকে ছেলে আমি লুৎপা থেকে ছেলে, এই এতটুকু ফারাক ছাড়া আর কোনো কিছু নাই, থাকি না ভাই বলো তো। আপনারা কিন্তু আজকে মেহমান এসেছে, হামিদার দরবারে দুলার বারাতি হয়ে গেছে, নাকি না? আর আমি হামিদার দরবারের গোলামের চেষ্টা করছি যে খেদমত করার জন্য। তাহলে চাকরের দাম বেশি না, মেহমানের দাম বেশি, আমি যার আন্ডারে কাজ করছি তার মেহমান, আপনারা আপনাদের দাম আজ বেশি, হ্যাঁ কি না বলো? আমি 24 ঘন্টা থাকতে পারি কিন্তু আপনার আজকে তার দরবারের মেহমান। কেন বললাম জানেন? বলুন কথাটা মিথ্যে বলেছি কি? শুধু একটা কথা বলি, যদি আপনার এই গোলামের এই দরবারের গোলাম বলে মনে করতেন, যদি আপনি এই দরবারের গোলাম বলে মনে করতেন, আমার মনে হয় 1 টাকা খরচা করে ফোন করে আপনি নিশ্চয়ই জানতে চাইতেন যে কাজকর্ম সব ঠিক মতো চলছে কিনা। যাই হোক, আমি আপনাদের শুধু এই কথাই বলব, আপনাদের সেবার জন্য আমার জীবনটাকে আমি উৎসর্গ করে দিতে চাই। যে মন্ত্র আমাকে শিখিয়েছেন, যে জ্ঞান উনি দিয়ে গেছেন, সেই জ্ঞানের
कि आमार जीवन चलार पथे पाथे करे स्टाडी करे आमी चलार चेष्टा करछि शुधुमात्र जानिना एई कत निर्दिष्ट जगह आमी पौंछाते पारबो कि ना उन्हीं जानें जदि उन्हीं हाथ धरे निये जान तबेई हयतो जेते पारबो जदि ना निये जान ताहले तो विपद आमार आछे तबे आपनादेर जन्य दोआ चाइबो जे आल्लाह आर आमार सरकार जेन करम करे दे আর কি বলবো বলো 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 না আর কি বলবো সব কথা তো শেষ কথা বলে দিয়েছি তো আজকে এসে যেন মহারাজের কাছে তার নাকর কি বলবে মহারাজ যদি খুশি হয় গোটা রাজ্যই দিয়ে দেবে আর মহারাজ যদি খুশি না হয় ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে আবার মহারাজ যদি খুশি হয় তো ফাঁসিতে আপনাকে লটকে দেবে মহারাজের যদি ইচ্ছা হয় তো আপনাকে শুনিও দিয়ে দিতে পারে ওটা ওনার ব্যাপার ও ভালো হবে খারাপ হবে কি হবে না হবে উনি বিচারে যে মহারাজের দরবারে এসেছে আমার ডিউটি আমি যা করা উচিত ছিল নকল হয়ে চাচার হয়ে তা ঠিক মতো আমি করতে পারিনি এর জন্য আমি সব সময় জিত আমার জন্য দোয়া চাইছেন আমার যে ডিউটি আছে এই ডিউটিকে ঠিক মতো ঠিক সময়ে আমি যেন নিভাতে পারি আর আপনাদের সেবা করতে পারি এটাই সবচেয়ে আমার কাছে বড় কথা আমির কাশ্যপ দিল্লি বুকে সবচেয়ে বড় 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 ধনী মানুষ ছিলেন আমির কাশ্যপ রহমাতুল্লাহ তার জীবনটাকে তার ধনটাকে তার দৌলতটাকে তার জায়গাটাকে তার জমিনটাকে তার ইমানটাকে তার সমস্ত কিছু শক্তিকে তিনি বিলীন করে দিয়েছিলেন তার মুর্শিদে তার পীরে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদকে শুধু সেবা করার জন্য উৎসর্গ করে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ তার ফলটা কি হচ্ছিল জানেন ফলটা শুধু বলেছিল আয় আমিন তুমি এত ভালোবেসে ফেলেছো এর বিনিময় আমি কি দেব আমার যদি জানটাকে তোমার হাতে দিয়ে দিয়ে কিছু দাম নাই যদি গোটা দুনিয়া আমাকে আল্লাহ দিতেন তো আমি সব তোমাকে দিয়ে দিতাম তা তো আমি কিছু দাম নাই তবে আল্লাহ কসম করে বলছি এই এত লোকের সামনে আমি ঘোষণা করে দিয়ে যাচ্ছি এই নিজামউদ্দিনের জন্য যদি আল্লাহ জান্নাত রেখে থাকেন স্বর্গ রেখে থাকেন প্যারাডাইস রেখে থাকেন তো আমি ওই জান্নাতে সর্বপ্রথম তুমি ঢুকবে আর তোমার পিছনে আমি নিজামউদ্দিন থাকবো বলুন সুবহানাল্লাহ ভালোবাসার নিদর্শন দেখেছেন দুনিয়া তুমি এমন একটা ভালোবাসা আমাকে দেখিয়েছো যা দৃষ্টান্ত হয় না আর নিজামউদ্দিন আউলিয়া যে কথা বললেন ওর দৃষ্টান্ত পৃথিবীতে দেখা যায় না যে যেমন যতটা করে পড়েন যদি এক এক ফোরেন যদি 100 গ্রাম দেওয়া হয় তো মাল তো 100 গ্রামই ওজন করা হবে না হ্যাঁ কি না তো সে যতটা ভালোবাসা শিখরে উঠতে পেরেছিল ঠিক ততটাই পুরস্কার গ্রিঞ্চবুকে তার এসে গেছে এই গ্রিঞ্চবুকে লেখার নামটা সবার জন্য হয়নি আর সবার জন্য হয় না এটা তো আল্লাহই জানেন কার তকদিরে কি লিখেছে যে আশা দরবারে দাদার দরবারে আশেকের সুরের দরবারে মাহবুবের দরবারে হ্যাঁ আমরা এসেছি তো ওনার দোয়া যদি বরকতে আমাদের খুশি এই দিনে আমাদের দিলের দরবার না আগে আল্লাহ যেন ভরিয়ে দেন এইটুকু দোয়া চাইব এক লাইন শেষ এক লাইন আপনাদের এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে কেন পড়াবি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা খোদা হয়েছি উম্মত তো তরে শুকুর হাজার বার সালাম আলাইকা রাসূল
কথা ভালোবাসা যদি দেন ভালোবাসা পাবেন না পাবেন না আমার এই 10 মিনিটের কথায় একটা কথাই শুধু বোঝাতে চেয়েছি ভালোবাসা যদি দেন ভালোবাসা পাবেন আল্লাহর ওলাকে ভালোবাসো নাইবের নবীকে ভালোবাসো নবী আপনাকে ভালোবেসে ফেলবে বলুন সুবহানাল্লাহ আর নবী ভালোবাসে নয় আল্লাহ ভালোবেসে ফেলবে কি ব্যাপার না বুঝতে পারবেন না তো নাইবে নবীকে ভালোবাসো এ নবীকে ভালোবাসা হয়ে যাবে যেমন বাসা जैसी करना वैसी भरना है कि नहीं जैसी करना वैसी भरना ना बोलो थकते पारी नहीं एक छोट कथा से धर्मे मूल कथा बोलते ईमान नहीं आसते আমরা শুনেছি না শুনে যাই কথা ইমান আনতে হবে হোয়াট ইজ ইউর ডিফিনিশন ফর ইমান ইমানটা কি এ গাছের ফল নাকি ফেটে দেবেন যে এ কি জিনিসটা কি মুখে তো অনেক কথা বলে ফেলবে ওটা হারাম কাজ করছে হারাম কাজ করছে হালাল কাজ করছে হ্যাঁ শরীর কাজ করছে তুই শরীর কি কাকে বলে ইমান কাকে বল হোয়াট ইজ ইউর ডেফিনেশন ফর ইমান ইমানের বাংলা মানে হচ্ছে কুসংকে পেটাই তো মানে ইমানের বাংলা মানে হচ্ছে বিশ্বাস কি বিশ্বাস আল্লাহকে বিশ্বাস রসুলকে বিশ্বাস আল্লাহ রসুলকে বিশ্বাস মানে আল্লাহ যা বলেছে সেইগুলোকে মেনে নেওয়া রাসূল যা বলেছে সেইগুলোকে মেনে নেওয়া তো ভাই এই ঈমান মানে হচ্ছে বিশ্বাস সুফি মতবাদে জগৎ বিখ্যাত যিনি বৈজ্ঞানিক দার্শনিক ফিজিওলজি তিনার নাম হচ্ছে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ নাম শুনেছেন তো ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ বলছেন ইমানের বাংলা মানে হচ্ছে বিশ্বাস আর এই বিশ্বাসটা কিসের উপর আছে যেন কোন বস্তুকে তো রাখতে গেলে কোন পাত্র দরকার লাগে না লাগে না আপনি নামাজ পড়বেন বেশক নামাজে সহজ কিন্তু তার আগে উজু করতে হবে উজুর আগে আপনাকে নিয়ত করতে হবে না এই সিস্টেমে তার কাটবে না হবে না মাছ হবে না তো ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ বলছে যে ওই বিশ্বাস যে বস্তুটা আছে শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা আর ভক্তি বর্তমানে আপনার ওই বিশ্বাসটা দাঁড়িয়ে আছে বলুন সুবহানাল্লাহ আহ কি বলছেন যে যার দিলে শ্রদ্ধা নাই যার দিলে ভক্তি নাই ওর দিলে বিশ্বাস বলে উঠে গেছে ওর দিলে ইমান বলে চলে গেছে ও তো মুসলমান দেখেন বাদ হয়ে গেছে ও তো কাফের তৈরি হয়ে গেছে ও তো মুশরিক তৈরি হয়ে গেছে ও তো বেঈমান হয়ে গেছে ও তো হারামি হয়ে গেছে ও তো তার জিন্দেগি বেকার হয়ে গেছে ও তো পি না রে জাহান্নামা খালেদিনা পিয়া কোন দলিল নেই আল্লামা ইকবাল একটা কথাই বলে দিয়েছেন এত কথা বলতে হয় না তবু বলতে হচ্ছে আল্লামা ইকবাল একটা কথাই বলে দিয়েছে যার দিলে আল্লাহ রসুলের ভালোবাসা নেই ও দিন তো মুর্দা হয়ে গেছে ভালোবাসা ভালোবাসা আজকের যুগও ভালোবাসা আছে কদিন আগে কাগজে দেখলাম নবসরের একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে চলে গেছে এটাও ভালোবাসা
পূর্ণাঙ্গ ভালোবাসা। ভালোবাসা হচ্ছে অমর, ভালোবাসা হচ্ছে ভালোবাসা পবিত্র। যে ভালোবাসার মধ্যে গিভ অ্যান্ড টেক, চাওয়া পাওয়া নেই,